অপুর এক নতুন জীবন শুরু হইল অপুর ঘর হইতে মাইল চারেক দূরে কাজ তদারক করিতে হয় এবং তারপর মিস্টার রায়চৌধুরীর কাছে ষোলো মাইল দূরে গিয়া রিপোর্ট করিতে হয় চারিধারে জনমানব নাই শুধু অরণ্য আর অরণ্য শুধুই নির্জনতা এ যেন এক অন্য ভুবন এবারে গল্পের পরবর্তী অংশ নমস্কার অডিও বুক বাই বাণিজ্যি চ্যানেলে আপনাকে জানাই স্বাগত আপনাদের পড়ে শোনাচ্ছিলাম শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত আজ পড়ে শোনাব অপরাজিতর পরবর্তী অংশ আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই করবেন আমি গল্প পাঠে আপনাদের সঙ্গে বাণী শুনতে থাকুন অপরাজিত অনুবিংশ পরিচ্ছেদ নন ননকো অপারেশনের উত্তেজনাপূর্ণ দিনগুলো তখন বছর তিনেক পিছাইয়া পড়িয়াছে এমন সময়ে একদিন প্রণব রাজশাহী জেল হইতে খালাস পাইল জেলে তাহার স্বাস্থ্যহানি হয় নাই কেবল চোখের কেমন একটা অসুখ হইয়াছে চোখ করকর করে জল পড়ে জেলের ডাক্তার মিস্টার সেন চশমা লইতে বলিয়াছেন এবং কলিকাতার এক চক্ষু রোগ বিশেষজ্ঞের নামে একটি পত্রও দিয়াছেন জেল হইতে বাহির হইয়া সে ঢাকা রওনা হইল সেখান হইতে গেল সগ্রামে এক পৌরা খুরিমা ছাড়া তাহার আর কেহ নাই বাপমা শৈশবই মারা গিয়াছেন এক বোন ছিল সেও বিবাহের পর মারা যায় সন্ধ্যার কিছু আগে সে বাড়ি পৌঁছিল খুড়িমা ভাঙা রোয়াকের ধারে কম্বলের আসন পাতিয়া বসিয়া মালা জপ করিতেছিলেন তাহাকে দেখিয়া কাঁদিয়া ফেলিলেন খুরিমার নিজের ছেলেটি মানুষ নয় গাঁজা খাইয়া বেড়ায় প্রণবকে ছেলেবেলা হইতে মানুষ করিয়াছেন বাসেন কিন্তু লেখাপড়া জানিলে কি হইবে তাহার সত্ত্বেও সে কেবলই নানা হাঙ্গামায় পড়িতেছে ইচ্ছা করিয়াই পড়িতেছে এ বৃদ্ধ বয়সে শুধু তাহারই মরণ নাই ইত্যাদি নানা কথা ও তিরস্কার প্রণবকে রোয়াকের ধারে দাঁড়াইয়া শুনিতে হইল বাগানের বড় কাঁঠাল গাছের একটা ডালকে কাটিয়া লইয়া গিয়াছে খুরিমা চৌকি দিয়া বেড়ান কখনো তিনি ওসো পারবেন না তাহাকে যেন কাশি পাঠাইয়া দেওয়া হয় কারণ কর্তাদের কত কষ্টের বিষয় সম্পত্তি চোখের উপর নষ্ট হইয়া যাইতেছে এ দৃশ্য দেখাও তাহার পক্ষে অসম্ভব দিনচারিক বাড়ি থাকিয়া খুরিমাকে একটু শান্ত করিয়া চশমার ব্যবস্থার দোহাই দিয়া সে কলিকাতায় রওনা হইল সোদপুরে খুরিমার একজন ছেলেবেলার পাতানো গোলাপ ফুল আছেন তাহারা প্রণবকে দেখিতে চান একবার সেখানে যেন সে অবশ্য যায় খুরিমার মাথার দিব্য প্রণব মনে মনে হাসিল বছর চার পূর্বে গোলাপ ফুলের বড় মেয়েটি যখন বিবাহের বয়স হইয়াছিল তখন খুরিমা এই কথাই বলিয়াছিলেন কিন্তু প্রণব যাওয়ার সময় করিয়া উঠিতে পারে নাই তারপরই আসিল নন কো অপারেশনের ঢেউ এবং নানা দুঃখ দুর্ভোগ সেটির বিবাহ হইয়াছে এবার বোধ হয় পালা কলিকাতায় আসিয়া সে প্রথমে অপুর খোঁজ করিল পরিচিত স্থানগুলিতে গিয়া দেখিল দু একদিন দিন ইম্পেরিয়াল লাইব্রেরি খুঁজিল কারণ যদি অপু কলিকাতায় থাকে তবে ইম্পেরিয়াল লাইব্রেরিতে সে না আসিয়া থাকিতে পারিবে না কোথাও তাহার সন্ধান মিলিল না চাপদানিতে যে অপু নাই তাহা তিন বছর আগে জেলে ঢুকিবার সময় জানিত কারণ তাহারও প্রায় এক বৎসর আগে অপু সেখান হইতে চলিয়া গিয়াছে একদিন সে মন্মথদের বাড়ি গেল তখন রাত পায় আটটা বাহিরের ঘরে মনমথ বসিয়া কাগজপত্র দেখিতেছে সে আজকাল অ্যাটর্নি খুরশ্বশুরের বড় নামটা। ও পশারের সাহায্যে নতুন বসিলেও পয়সা উপার্জন করে সে ব্যবসায় উন্নতি করিবে তাহার প্রমাণ সে প্রণব সেদিনই পাইল ঘণ্টাখানে কথাবার্তার পরে রাত সাড়ে আটটায় কাছাকাছি মনমো যেন একটু উসখুস করিতে লাগিল যেন কাহার প্রতীক্ষা করিতেছে একটু পরেই একখানা বড় মোটর গাড়ি আসিয়া দরজায় লাগিল একটি পঁয়ত্রিশ ছত্রিশ বছরের যুবকের হাত ধরিয়া দুজন লোক ঘরে প্রবেশ করিল প্রণব দেখিয়াই বুঝিল যুবকটি মাতাল অবস্থায় আসিয়াছে সঙ্গে লোক দুইটির মধ্যে একজনের চোখ খারাপ ঘোলাটে ধরনের বোধ হয় সে চোখে দেখিতে পায় না অপুর লোকটি বেশ সুপুরুষ মনমথ হাসি মুখে অভ্যর্থনা করিয়া বলিল এই যে মল্লিক মশাই আসুন ইনি মিস্টার শর্মা বসুন নমস্কার গোপালবাবু বসুন এইখানে আর ওকে আমাদের কন্ডিশনস বলেছেন তো ধরণে প্রণব বুঝিল মল্লিক মশাই বড় পাকা লোক উত্তর দেবার পূর্বে তিনি একবার প্রণবের দিকে চাহিলেন প্রণব উঠিতে যাইতেছিল মনমথ বলিল না 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 বসো হে ও আমার ক্লাস ফ্রেন্ড একসঙ্গে কলেজে পড়তুম ও ঘরের লোক আপনি বলুন মশাই একটা পুটুলি খুলিয়া কীসব কাগজ বাহির করিলেন তাহার মধ্যে নিম্ন সুরে খানিক্ষণকে কথাবার্তা হইল সঙ্গের অন্য লোকটি দুবার যুবকটির কানে কানে ফিসফিস করিয়া কি বলিল পরে যুবক একটা কাগজে নাম সই করিল মনমতো দুবার সইটা পরীক্ষা করিয়া কাগজখানা একটা খামের মধ্যে পুড়িয়া টেবিলে রাখিয়া দিল এক রাস নোটের তারা মল্লিক মহাশয়কে গুনিয়া দিল পরে দলটি গিয়া মুটুরে উঠিল প্রণব অপুর মতো নির্বোধ নয় সে ব্যাপারটি বুঝিল যুবকটির নাম অজিত লাল সেন শর্মা কোনো জমিদারের ছেলে যে জন্যই হোক সে দুই হাজার টাকার হ্যান্ডনোট কাটিয়া দেড় হাজার টাকা লইয়া গেল এবং মশাই তাহার দালাল কারণ সকলকে মোটরে উঠাইয়া দিয়া তিনি আবার ফিরিয়া আসিলেন এবং পুনরায় প্রণবে প্রণবের দিকে বিরক্তির দৃষ্টিতে চাহিয়া মনমথের সঙ্গে নিম্ন নিম্নসুরে কিসের তর্ক উঠাইলেন সাড়ে সাত পারসেন্টের জন্য তিনি যে এতটা কষ্ট স্বীকার করেন নাই এ কথা কয়েকবার শুনাইলেন ঠিক সেই সময় প্রণব বিদায় লইল পরদিন মনমথ সঙ্গে আবার দেখা মনমথ হাসিয়া বলিল কালকে সেই কাপ্তেন বাবুটি হে আবার শেষ রাত্রি তিনটের সময় মোটরে এসে হাজির আবার চাই হাজার টাকা থোক থার্টি ফাইভ পারসেন্ট লাভ মেরে দিলুম মল্লিক লোকটা ঘুঘু দালাল বড় লোকের কাপ্তেন ছেলে যখন শেষ রাতে হ্যান্ডওট কাটছেন তখন আমরা যা পারি করে নিতে আমার কি লোকে যদি দেড় হাজার টাকার হ্যান্ড নোট কেটে এক হাজার টাকা নেয় আমার তাতে কি দোষ কি এসব চড়িয়েই তো আমাদের খেতে হবে কত রাত এমন আসে দেখো না টাকার যা বাজার কলকাতায় কে দেবে প্রণ খুব আশ্চর্য হইল না ইহাদের কার্যকলাপ সে কিছু কিছু জানে এক অপ্রকৃতস্থ মাতাল যুবকের নিকট হইতে ইহারা এক রাত্রিতে হাজার টাকা অসদ উপায় উপার্জন করিয়া বড় গলায় সেইটি আবার বাহাদুরি করিয়া জাহির করিতেছে হতভাগ্য যুবকটির জন্য প্রণবের কষ্ট হইল মত্ত অবস্থায় সে যে কি সই করিল কত টাকা তাহার বদলে পাইল হয়তোবা তাহা সে বুঝিতেও পারিল না কলিকাতা হইতে সে মামার বাড়ি আসিল মাতৃসমা বড় মামিমা আর ইহু জগতে নাই গত বৎসর পূজার সময় তিনি প্রণব তখন জেলে সেখানেই সে সংবাদটা পায় গঙ্গানন্দ কাটির ঘাটে নৌকা ভিড়িতে তাহার চোখ ছলছল করিয়া উঠিল কাল ট্রেনে সারা রাত ঘুম হয় নাই আদৌ তাড়াতাড়ি স্নানাহার সারিয়া দোতলার ঘরের কোণে বিশ্রামের জন্য যাইয়া বিছানার উপর একটি দেখিল পাঁচ ছয় বৎসরের ছেলে চুপ করিয়া শুইয়া দেখিয়া মনে হইল এক বাসি গোলাপ ফুল কে যেন বিছানার উপর উপুর করিয়া ঢালিয়া রাখিয়াছে হ্যাঁ সে যাহা ভাবিয়াছে তাই জ্বরে ছেলেটির গা যেন পুড়িয়া যাইতেছে মুখ জ্বরের দমকে লাল ঠোঁট কাঁপিতেছে কেমন যেন দিশে হারা ভাব মাথার দিকে একখানা রেখাবিতে দুখানা আত খাওয়া ময়দার রুটি খানিকটা চিনি প্রণব জিজ্ঞাসা করিল তুমি কাজল না খোকা যেন হঠাৎ চমক ভাঙিয়া কতকটা ভয় কতকটা বিস্ময়ের দৃষ্টিতে চাহিয়া রহিল কোনো কথা বলিল না প্রণবের মনে বড় কষ্ট হইল ইহাকে ইহারা এভাবে একা ওপরের ঘরে ফেলিয়া রাখিয়াছে অসহায় বালক একলাটি শুইয়া মুখ বুঝিয়া জ্বরের সঙ্গে জুঝিতেছে পথ্য দিয়াছে কিনা দুখানা ময়দার হাতে করা রুটি ও খানিকটা লাল চিনি আর কিছু জোটে নাই ইহাদের জ্বরের ঘরে তাহাই বালক যাহা পাইয়াছে প্রণব জিজ্ঞাসা করিল খোকা রুটি কেন সাবু দেয়নি তোমায় খোকা বলিল নেই নেই কে বললে মামি মা বললে ছাবু নেই সে জ্বরে হাপাইতেছে দেখিয়া প্রণব ঠান্ডা জল আনিয়া তাহার মাথাটা বেশ করিয়া ধুইয়া দিয়া পাখার বাতাস করিতে লাগিল কিছুক্ষণ এইরূপ করিতেই জ্বরটা একটু কমিয়া আসিল বালক একটু সুস্থ হইল দিশেহারা ও হাসফাস ভাবটা কাটিয়া গেল প্রণু বলিল বলতো আমি কে খোকা বলিল জানি না তো প্রণব বলিল আমি তোমার মামা হই খোকা তোমার বাবা বুঝি আসেনি এর মধ্যে কাজর ঘাড় নাড়িয়া বলিল না বাবা কতদিন আসেনি প্রণব কৌতুকে সুরে বলিল তুমি এত তোতলা হলে কী করে কাজর সে অপুর ছেলেকে খুব ছোটোবেলায় দেখিয়াছিল আজ দেখিয়া মনে হইল অপুর ঠোঁটে সুকুমার রেখাটুকু ও গায়ের রঙটা বাঁধে ইহার মুখের বাকি সবটুকুই মায়ের মতো কাজল ভাবিয়া ভাবিয়া বলিল আমার বাবা আসবে না আসবে না কেন বাহ কবে আসবে এই এলো বলে বাবার জন্য মন কেমন করে বুঝি কাজল কিছু বলল না অপুর উপরে প্রণবীর খুব রাগ হইল ভাবিল আচ্ছা পার্চণ্ড তো মামরা কচি বাচ্চাটাকে বেঘরে ফেলে রেখে কোথায় নিরুদ্দেশ হয়ে বসে আছে ওকে এখানে কে দেখে তার ঠিক নেই দয়া মা শরীরে শশীনারায়ণ বারুজে প্রণবের নিকট জামায়ের যথেষ্ট নিন্দা করিলেন বন্ধুর সঙ্গে বিয়ে যোগাযোগটি তো সেই ঘটিয়েছিল ভেবে দেখো তো সে আজ পাঁচ বছরের মধ্যে নিজের ছেলেকে একবার চোখের দেখা দেখতে এলো না ত্রিশ চল্লিশ টাকার মাইনে চাকরি করছে আর ঘুরে বেড়াচ্ছে ভবঘুরের মতো চাল নেই চুলো নেই কোন জন্মে যে করবেন সে আশাও নেই বলো না হাড়ে চটেছি আমি এদিকে ছেলেটি কি অবিকল তাই এই বয়স থেকেই তেমনি নির্বোধ অথচ যেমনই চঞ্চল তেমনই একগুয়ে চঞ্চল কি একটু আটু ওইটুকু তো ছেলে একদিন করেছে কি একদল গরুর গাড়ির গারোয়ানের সঙ্গে চলে গিয়েছে সে পীরপুরের বাজারে এইদিকে আমরা খুঁজে পাইনি চারিদিকে লোক পাঠাই সে যে সে মাখন মোহরির সঙ্গে দেখা সে ধরে নিয়ে আসে খাওয়াও দাওয়াও মেয়ের ছেলে কখনো আপনার হয় না যে পর সেই পর খোকা বাপের মতো লাজুক ও মুখচোরা কিন্তু প্রণবের মনে হইল এমন সুন্দর ছেলে সে খুব কম দেখিয়াছে সারা গা বাহিয়া লাবণ্য ঝড়িতেছে সদা সর্বদা মুখ টিপিয়া কেমন এক করুণ অপ্রতিভ ধরনের হাসি হাসে মুখখানা এত লাজুক ও অবোধ দেখায় সে সময় কেমন একটা করুণা হয় এখানে কয়েকদিন থাকিয়া প্রণব বুঝিয়াছে দিদিমা মারা যাওয়ার পর এ বাড়িতে বালককে যত্ন করিবার আর কেহ নাই সে কখন খায় কখন শোয়ে কি পরে এসব বিষয়ে বাড়ির কাহারও দৃষ্টি নাই শশী নারায়ণ বারুজে তো নাতিকে দুচক্ষে দেখতে পারেন না সর্বদা কড়া শাসনে রাখেন তাদের বিশ্বাস এখন হইতে শাসন না করিলে এ বাপের মতো ভবঘুরে হইয়া যাইবে অথচ বালক বুঝিয়া উঠিতে পারে না দাদা মহাশয় কেন তাহাকে অমন উঠিতে তারা বসিতে তারা দেন ফলে সে দাদা মহাশয়কে জমের মতো ভয় করে তাহার ত্রিসীমানা দিয়া হাঁটিতে চায় না কলিকাতায় ফিরিয়া প্রণব দেবব্রত সঙ্গে দেখা করিল দেবব্রত একটু বিষণ্ন বিলা যাইবার পূর্বে সে একটি মেয়েকে নিজের চোখে দেখিয়া বিবাহের জন্য পছন্দ করিয়াছিল কিন্তু তখন নানা কারণে সম্বন্ধ ভাঙিয়া যায় আজ পূর্বের কথা সে তিন এবার বিদেশ হইতে ফিরিয়া সে নিছক কৌতূহলের জানে মেয়েটির এখনো বিবাহ হয় নাই মেয়েটির ডান পায়ের হাঁটুতে নাকি কি হইয়াছে ডাক্তারে সন্দেহ করিতেছে বোধয় তাহার চিরজীবনের জন্য ওই পা খাটো হইয়া থাকিবে এ অবস্থায় কেই বা বিবাহ করিতে অগ্রসর হইবে শুনিবা মাত্র দেবব্রত ধরিয়া বসিয়াছে সে ওই মেয়েকেই বিবাহ করিবে মায়ের ঘোর আপত্তি পিসি মশায়ের আপত্তি মামাদের আপত্তি সে কিন্তু নাছরবান্দা হয় ওই মেয়েকে বিবাহ করিবে নতুবা দরকার নেই বিবাহের দেবব্রতর সঙ্গে প্রণবের খুব ঘনিষ্ঠ আলাপ ছিল না অপুর সঙ্গে ইতিপূর্বে বার দুই তিন তাহার কাছে গিয়াছিল মাত্র। এবার সে যায় অপুর কোনো সন্ধান দিতে পারে কি না তাহাই জানিবার জন্য কিন্তু এই বিবাহ বিভ্রাটকে অবলম্বন করিয়া মাস দুয়ের মধ্যে দু একজনের একটা ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়িয়া উঠিল দেবব্রত এইসব গোলমালে তরুণ মশাইয়ের বাসা ছাড়িয়া কলিকাতায় হোটেলে উঠিয়াছিল বৈকালে সেখানে একদিন প্রণব বেড়াইতে গিয়া শুনিল দেবব্রতর মা এ বিবাহে মত দিয়াছে দেবব্রত বলিল ঠিক সময় এসেছেন আমি ভাবছিলাম আপনার কথা কাল পিসে মশাই আর বড় মামা যাবেন মেয়েকে আশীর্বাদ করতে আপনিও যান ওদের সঙ্গে ঠিক বিকেল পাঁচটায় আসবেন কিন্তু মেয়ের বাড়ি গোয়া বাগানে ছোট দোতলা বাড়ি নিচে একটা প্রেস মেয়ের বাপ গভর্নমেন্টে চাকরি করেন মেয়েটিকে দেখিয়া খুব সুন্দরী বলিয়া মনে হইল না প্রণবের গায়ের রং যে খুব ফর্সা তাও নয় তবে মুখে এমন একটা কিছু আছে যাতে একবার দেখিলে বারবার চাহিয়া দেখিতে ইচ্ছা করে ঘাড়ের কাছে একটা যৌতুক চিহ্ন চুলবেশ বড় বড় কোকড়ানো বিবাহের দিন উভয় পক্ষের সম্মতিক্রমে ধার্য হইয়া গেল দেবব্রত সংগতিপন্ন গৃহস্থ ঘরে ছেলে দুঃখ কষ্ট কাহাকে বলে জানে না এ পর্যন্ত বরা যথেষ্ট পয়সা হাতে পাইয়াছে তার পিসে মহাশয় অপুত্র তাহার সম্পত্তি ও কলিকাতা দোখানা বাড়ি দেবব্রতই পাইবে কিন্তু পয়সা অপব্যয় করার দিকে দেবব্রতর ঝোঁক নেই সে খুব হিসেবি ও সতর্ক এ বিষয়ে সাংসারিক বিষয়ে দেবব্রত খুব হুঁশিয়ার পাটনায় যে চাকরিটা সে সম্প্রতি পাইয়াছে সে শুধু তাহার যোগার যন্ত্র ও সুপারিশ ধরিবার কৃতিত্বের পুরস্কার নতুবা কুড়ি বাইশজন বিলাত ফেরত অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের দরখাস্তের মধ্যে তাহার মতো তরুণ অনভিজ্ঞ লোকের চাকুরি পাইবার কোনো আশাই ছিল না শাখারি টোলায় দেবব্রতর পিসে মহাশয়ের তারিণী মিত্রের বাড়ি হইতেই দেবব্রত বিবাহ করিতে গেল পিসিমার ইচ্ছা ছিল খুব বড় একটা মিছিল করিয়া বর রওনা হয় কিন্তু পিসে মহাশয় বুঝিলেন ও সব একেলের ছেলে বিশেষ করিয়া দেবব্রতের মতো বিলাত ফেরত ছেলে পছন্দ করিবে না মায়ের নিকট বিবাহ করিতে যাইবার অনুমতি প্রার্থনা করিবার সময় দেবব্রতর চোখ ভিজিয়া উঠিল স্বর্গগত স্বামীকে স্মরণ করিয়া দেবব্রতর মাও চোখের জল ফেলিলেন সবাই বকিল তিরস্কার করিল একজন প্রতিবেশিনী হাসিয়া বলিলেন দৌড় টাকা কই দেবব্রতর পিসিমা বলিলেন আমার কাছে গুণিনিয় মেজবু ওকে কি ধরা হলো আমার ছেলেবেলায় আমাদের বাংলাদেশে নিয়ম ছিল দেখেছি সাতজন এও আর সাতজন কুমারী এই চোদ্দো জনকে দৌড়ধরুনির টাকা দিতে হয় তবে বর বেরুতে পেত বাড়ি থেকে একালে তো সব দাঁড়িয়েছে দেবপ্রত একটুখানি দাঁড়াইল ফিরিয়া বলিল মা শোনো একটু আড়ালে গিয়া চুপি চুপি বলিল চাটুচে বাড়ির মেয়েটা দৌড় ধরার জন্য দাঁড়াইয়াছিল আমি জানি ছোট পিসিমা তাকে সরিয়ে দিয়েছেন এসবেতে আমার মনে বড় কষ্ট হয় মা এই দশ টাকা নোটটা রাখো তা তুমি দিও কেন তাকে সরালে বলো তো আমি জানি অবশ্য কেন সরিয়েছ কিন্তু এত লোকের মনে কষ্ট হয় তাও এরা বোঝে না মা বলিলেন ও কথা তোর ওদের বলার দরকার নেই টাকা দিলেই আমি দেব এখন ছোট ঠাকুরজির দোষ কি বিধবা মেয়েকে কি সামনে রাখতে হয় বল হিঁদুর নিয়মগুলো তো মানতে হবে সবাই তো তোমার মতো ব্রেহণী হয়নি এখনো মেয়েটির দোষ দেয়নি তার আর বয়স কি ছেলে মানুষ সে না হয় অত বোঝে না আমাদের নেচে দোর ধরবে বলে দাঁড়িয়েছে তার বাপ মায়ের তো এটা দেখতে হয় শুভ কাজের দিন বিধবা মেয়েকে কেন এখানে পাঠানো বাপু তা নয় গরিব কিনা পাঠিয়েছে যা কিছু ঘরে আসে যাক আমি দেব এখন তা হ্যারে পাঁচ টাকা দিলেই তো হতো এত কেন না মা ওই থাক দিও ছোট পিসিমাকে মাকে বলো বুঝিয়ে ওতে শুভ কাজ এগোয় না আরো পিছিয়ে যায় দু তিনখানা বাড়ির মোড়ে যে বাড়িটা ইহারা সবাই ছাপাখানায় কাজ করে বৃদ্ধ চাটু যে মশায়ও আগে কম্পোজিটারের কাজ করিতেন আজকাল চোখে দেখেন না বলিয়া ছাড়িয়া দিয়াছেন আজকাল তাহার কাজ প্রতিবেশীদের নিকট অভাব জানাইয়া আধুলি ধার করিয়া বেড়ান দেবব্রত ইহাদের সকলকেই অনেক দিন হইতে চেনে তাহার গোলাপ ফুল সাজানো মোটরখানা চাটুর্য বাড়ির সম্মুখের মোড় ঘুরিবার সময় দেবব্রত কেবলই ভাবিতেছিল কোনো জানালার ফাঁক দিয়া তেরো বৎসরের বিধবা মেয়েটা হয়তো কৌতূহলী সহিত তাহাদের মোটর ও ফিটন গাড়ির সারির দিকে আছে রাত্রের গোড়ার দিকে বিবাহ ও বরযাত্রী ভোজন মিটিয়া গেল দেবব্রত বাসরে গিয়া দেখিল সেখানে অত্যন্ত ভিড় বাসরের ঘর খুব বড় নয় সামনের দালানেও স্থান নাই অন্য অন্য ঘরের বাক্স ও তরঙ্গ সব দালানে বাহির করা হইয়াছে অথচ মেয়েদের ভিড় এত বেশি যে বসা তো দূরের কথা সকলের দাঁড়াইবার জায়গাও নাই সে বড়শালাকে বলিল দেখুন যদি অনুমতি করেন একটু ইঞ্জিনিয়ারিং বিদ্যা জাহির করি এই ট্রাঙ্কগুলো এখানে রাখার কোনো মানে নেই লোক ডাকিয়ে দেওয়ালের দিকে এক সারি এখানে এক সারি করে দিন সিঁড়ির ধাপে ধাপে বুঝলেন না যাবার আসবারও কষ্ট হবে না অথচ এদের জায়গা হবে এখন তাহার ছোট শালীরা ব্যাপারটা লইয়া তাহাকে কি একটা ঠাট্টা করিল সবাই হাসিয়া উঠিল রাত্রি একটার পর কিন্তু যে যাহার স্থানে চলিয়া গেল দেবব্রত বাসর হইতে বাহির হইয়া দালানের একটা স্টিলের তরঙ্গের উপর বসিয়া একটা সিগারেট ধরাইল তাহার মনে আনন্দের সঙ্গে কেমন একটা উত্তেজনা মনে মনে খুব একটা তৃপ্তিও অনুভব করিল জীবন এখন সুনির্দিষ্ট পথে চলিবে লক্ষ্মী ছাড়া জীবন শেষ হইল পাটনায় চাকুরিতে একটা সুবিধা এই যে জায়গা খুব স্বাস্থ্যকর বাড়ি ভাড়া সস্তা বছরে পঞ্চাশ টাকা করিয়া মাহিনা বাড়িবে তবে প্রভিডেন্ট ফান্ডের সুদ কিছু কম সে ভাবিল যাইতো আগে ফৌজুদ্দিন হোসেনকে একটু হাতে রাখতে হবে ওর হাতেই সব অন্য সব ডিরেক্টর তো কাঠের পুতুল ক্যান্টনমেন্টের ক্লাবে গিয়ে ভর্তি হয়ে যাব ওরা আবার এসব দেখলে ভেজে কিনা নববধূ এখনো ঘুমায় নাই দেবব্রত গিয়া বলিল বাইরে এসো না কেউ নেই আসবে নববধূ চেলির পুটুলি নয় কিন্তু পায়ের জন্য তার উঠিতে কষ্ট হয় দেবব্রত তাহাকে সযত্নে ধরিয়া দালানে আনিয়া তরঙ্গটার ওপর ধীরে ধীরে বসাইয়া দিল নববধূ হাসিয়া বলিল ওই দৌড়টা বন্ধ করে দাও সিঁড়ির ওইটে শিকল উঠিয়ে দাও হ্যাঁ ঠিক হয়েছে নইলে এক্ষুনি কেউ এসে পড়বে দেবব্রত পাশে বসিয়া বলিল রাত কি কষ্ট হচ্ছে খুব না কি এমন কষ্ট তাছাড়া দুপুরবেলা আমি ঘুমিয়েছি খুব আচ্ছা তুমি কোণে চন্দন পর কেন শুনিতি এখানে সে চলন নেই মেয়েটি লজ্জামুখে বলিল মা পড়তে বলেছিলেন তবে জ্যাঠাইমা বললেন তুমি নাকি পছন্দ করবে না দেবব্রত হাসিয়া উঠিয়া বলিল কেন বলো তো বিলেত ফেরত বলে বা তো পরে সে বলিল আমি সাত তারিখ পাটনায় যাব বুঝলে তোমাকে আর মাকে এসে নিয়ে যাব মাস দুই পরে শুনিতি তোমার বাবাকে বলে রেখেছি মেয়েটি নত মুখে বলিল আচ্ছা একটা কথা বলবো কিছু মনে করবে না বলো না কি মনে করব। আচ্ছা আমার এই পা নিয়ে তুমি যে বিয়ে করলে যদি আমার পা না সারে দেখো তোমার গা ছুঁয়ে সত্যি বলছি আমার ইচ্ছে ছিল না বিয়ের মাকে কতবার বুঝিয়ে বলেছি মা এই যে আমার পায়ের দশা পরের ওপর অনর্থ কেন বোঝা চাপানো সারা জীবন তা মা বললেন তুমি নাকি খুব তোমার নাকি খুব ইচ্ছে আচ্ছা কেন বলো তো এই মতি তোমার হল দেবব্রত বলিল স্পষ্ট কথা বললে তুমি কিছু মনে করবে না তো শুনিতে তাহলে বলি শোনো তোমার এই পায়ের দোষ যদি না হতো তবে আমি অন্য জায়গায় বিয়ে করে ফেলতুম যেদিন থেকে শুনেছি পায়ের দোষের জন্য তোমার বিয়ে এই তিন বছরের মধ্যে হয়নি সেদিন থেকে আমার মন বলছে এখানেই বিয়ে করবো নয়তো নয় অন্য জায়গায় বিয়ে করলে মনে শান্তি পেতুম না সুনীতি সেই যে তোমাকে দেখে গিয়েছিলুম তারপর বিয়ে তখন ভেঙে গেল কিন্তু তোমার মুখখানা কতবার যে মনে হয়েছে কেন কে জানে আমি কাব্যি করছি না সুনীতি ওসব আমার আসে না আমি সত্যি কথা বলছি তারপর সে আজ ওবেলায় চাটুচে বাড়ির বিধবা মেয়েটির কথা বলিল বলিল দেখো ও তো কাব্যের কথা নয় আজ বিয়ের আসনে বসে কেবলই সে ছোট মেয়েটার কথা মনে হয়েছে ছোট পিসিমা তাকে তাড়িয়ে দিয়ে আজ আমার অর্ধেক আনন্দ মাটি করেছেন সুনীতি তোমার কাছে বলছি আর কাউকে বলো না যেন এ কেউ বুঝবে না আমার মাও বোঝেননি ঘড়িতে ঢং ঢং করিয়া রাত্রি দুইটা বাজিল কাজরের মুশকিল বাধি রোজ সন্ধ্যার সময় খাওয়া দাওয়া হইয়া গেলে তাহার মামিমা বলেন ওপরে চলে যাও শুয়ে পড়ো গিয়ে কাজর বিপন্ন মুখে রোয়াকের কোণে দাঁড়াইয়া শীতে ঠকঠক করিয়া কাঁপিতে থাকে ওপরে কেউ নাই মধ্যে একটা অন্ধকার সিঁড়ি তাহার উপর দোতলার পাশের ঘরটাতে আলনায় এক রাস লেপকাথা বাঁধা আছে আধো অন্ধকারে সেগুলো এমন দেখায় আগে আগে দিদিমা সঙ্গে করিয়া লইয়া গিয়া ঘুম পারিয়া রাখিয়া আসিতেন দিদিমার নাই মামিমা খাওয়াইয়া দিয়াই খালাস সেদিন সে সেজ দিদিমাকে বলিয়াছিল তিনি ঝঙ্কার দিয়া বলিয়া উঠিলেন আমার তো আর খেয়ে দেয়ে কাজ নেই এখন তোমায় যাই শোয়াতে একা একটু আর যেতে পারেন না সেদিন যে মিরপুরের হাতায় একা পালিয়ে যেতে পেরেছিলে ছেলের ন্যাকরা দেখে বাঁচি নি নিরুপায় হইয়া ভয়ে ভয়ে সিঁড়ি বাহিয়া সে উপরে ওঠে কিন্তু ঘরে ঢুকিতে আর সাহস না করিয়া প্রথমটা দৌড়ের কাছে দাঁড়াইয়া থাকে কনের করির আলনার নিচে দাদা মহাশয়ের একরাশ পুরনো হুকার খোল ও হুকা দানা এক কোণে মিটমিটি তেলের প্রদীপ তাতে সামান্য একটুখানি আলো হয় মাত্র কোণের অন্ধকার তাহাতে আরও যেন সন্দেহজনক দেখায় এখানে একবার আসেলে আর কেহ কোথাও নাই ছোট মামিমা নাই ছোট দিদিমা নাই দোলু নাই টাটি নাই শুধু সে আর চারপাশে এসব অজানা বিভি শেখা কিন্তু এখানেই বা সে কতক্ষণ দাঁড়াইয়া থাকিবে ছোট মাসিমা ও বিন্দুজি ঘরে শোয়ে তাহাদের আসতে এখনো বহু দেরি শীতের হাওয়ায় হাড় কাপুনি ধরিয়া যায় যে সে দিনের মতো চোখ ঘরের মধ্যে ঠুকিয়া নিজের অগত্যা অন্যান্য বিছানার উপর উঠিয়া ছোট লেপটা একেবারে মুড়ি দিয়া ফেলে সে বেশিক্ষণ লেপ মুড়ি দিয়া থাকিতে পারে না ঘরের মধ্যে কোনো কিছু নাই তো মুখ খুলিয়া একবার ভিত চোখে চারিধারে চাহিয়া দেখিয়া আবার লেপ মুড়ি দেয় আর যত রাজ্যের ভূতের গল্প কি ঠিক চাই এই সময়টাই মনে আসে দিদিমা থাকিতে এসব কষ্ট ছিল না দিদিমা তাহাকে ঘুম না পারাইয়া নামিতেন না কাজল উপরে আসিয়াই বিছানার উপরকার সাজানো লেপকাথার স্তূপের উপর খুশি ও আমোদের সহিত চেঁচাইতে থাকিত আমি জলে ঝাঁপাই হি হি আমি জলে ও দিদিমা হি হি কোন রকমে দিদিমা তাহার লাফানো হইতে নিবৃত করিয়া কৃতকার্য হইলে সে দিদিমার গলা জড়াইয়া ধরিয়া বলিত এইবার একটা অপ্প কথা শেষের দিকে পাতলা রাঙা ঠোঁট দুটি ফুলের কুড়ির মতো এক জায়গায় জড়ো করিয়া না আনিলে কথা মুখ দিয়া বাহির হইত না তাহার দিদিমা হাসিয়া বলিত যে গুর খাস খেয়ে খেয়ে অমনি তোতলা গল্প বলবো। কিন্তু তুমি পাশ ফিরে চুপটি করে শোবে নড়বেও না চোরবেও না কাজল ভ্রু কুচকাইয়া ঘাড় সামনের দিকে নামাইয়া থুতনি প্রায় বুকের উপর লইয়া আসিত পরে চোখের ভুরু উপরের দিকে উঠাইয়া হাসি ভরা চোখে চুপ করিয়া দিদিমার মুখের দিকে চাহিয়া থাকিত দিদিমা বলিত তুষ্টুমি করো না দাদা ভাই আমার এখন অনেক কাজ তোমার দাদু আবার এখনই পাশের আড্ডা থেকে আসবেন তাকে খেতে দেব ঘুমো তো লক্ষ্মী ভাইটি কাজল বলিত ইল্লি তা দাদুকে খাবার দেবে তো ছোট মামিমা তুমি এখন যাবে বইকি। একটা গপ্প কর হ্যাঁ দিদিমা এই ধরনের কথা সে শিখিয়াছে বড় মাস ভাইদের কাছে তাহার বড় মাসিমার ছেলে দলু কথায় কথায় বলে ইল্লি কাজলও শুনিয়া শুনিয়া তাহাই ধরিয়াছে তাহার পর দিদিমা গল্প করিতেন কাজল জানালার বাহিরে তারা ভরা স্তব্ধ নৈশ আকাশের দিকে চাহিয়া একবার মুখ ফুলাইত আবার হা করিত আবার ফুলাইত আবার হা করিত দিদিমা বলিত আহ ছি দাদু ওরকম দুষ্টুমি করলে ঘুমোবে কখন এখনই তোমায় দাদু ডাকবে আমায় এখন তো আমায় যেতে হবে চুপটি করে শৌ নইলে ডাকবো তোমার দাদুকে দাদা মহাশয়কে কাজল বড় ভয় করে এইবার সে চুপ হইয়া যাইত কোথায় গেল সেই দিদিমা সে আরও বছরদের আগে তখন তাহার বয়স সাড়ে চার বছর একদিন ভারী মজার ব্যাপার ঘটিয়াছিল সে রাত্রে ঘুমাইতেছিল সকালে উঠিলে অরু চুপি চুপি বলিল ঠাকুমা কাল রাতে মারা গিয়েছে জানিস নে কাজল কোথায় গিয়েছে মারা গিয়েছে সত্যি আজ শেষ রাত্রে নিয়ে গেছে তুই ঘুমুচ্ছিলি তখন আবার কবে আসবে অরু বিজ্ঞেশ্বরে বলিল আর বুঝি আসে তুই যা বোকা ঠাকুরমাকে তো পোড়াতে নিয়ে চলে গেছে ওই দিকে সে হাত তুলিয়া নদীর বাকির দিকে দেখাইয়া দিল ওরু ভারী চাল বাজ সব তাতেই ওই রকম চাল দেয় ভারী তো এক বছরের বড় দেখায় যেন সব জানি সব বোঝে এই চালবাজির জন্যই তো কাজলুরুকে দেখিতে পারে না সে খুব বিস্মিত হইল দিদিমা আর আসিবে না কেন কি হয়েছে দিদিমার বারে কিন্তু সেই দিন হইতে দিদিমাকে সে আর দেখিতে পায় নাই গোপনে গোপনে অনেক কাঁধি আছে কথায় কথায় দিদিমা এরকম একরাত্রের মধ্যে নিরুদ্দেশ হইয়া যাইতে পারে সেই সম্বন্ধে অনেক আছে কিছু ঠিক করিতে পারে নাই আজকাল আর কেহ কাছে বসিয়া খাওয়ায় না সঙ্গে করিয়া উপরে লইয়া আসে না গল্প করে না একলাটি অন্ধকারের মধ্যে দিয়া আসিয়া ওপরের ঘরে শুইতে হয় সকলের যে মুশকিল হইয়াছে এইটাই বেশি কিনা এরই সাথে শেষ হল অপরাজিতর আজকের পর্ব আমাদের গল্প পাঠ কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন